পার্টি অফিস পুরানো হলো কেন? বিজেপি কর্মীরা জবাব দাও, তৃণমূল চার নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস পুরানো হলো কেন? বিজেপিরা জবাব দাও, অবিলম্বে প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে, অবিলম্বে দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করতে হবে, অবিলম্বে বিজেপির দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করতে হবে। আমরা আজকে রাজপথে বিজেপিরা হুঁশিয়ার, আমরা আজকে রাজপথে বিজেপিরা হুঁশিয়ার। চার নম্বর পার্টি অফিস পড়ানো হচ্ছে, আপনাদের কি অভিযোগ এবং এর প্রেক্ষিতে কি আন্দোলন করছেন? আপনারা জানেন যে চার নম্বর ওয়ার্ডে এই রবীন্দ্র ভবনের সামনে দীর্ঘদিন ধরে আমাদের একটা তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস আছে, ওয়ার্ড পার্টি অফিস। যে পার্টি অফিসে আমাদের দরকারি কাগজপত্র থেকে শুরু করে আলমারি থেকে শুরু করে আমাদের অফিসিয়াল কাগজ, আমাদের বার্ধক্য ভাতার কাগজপত্র সমস্ত কিছু থাকে, নাগরিকদের পরিষেবা দেওয়ার স্ট্রেচার থেকে শুরু করে দরকারি কাগজপত্র, হুইল চেয়ার সমস্ত কিছু থাকে। সেই পার্টি অফিসটাকে গতকাল রাত্রে কিছু দুষ্কৃতিকারী বিজেপি সমর্থিত কর্মী, যারা এই রবীন্দ্র ভবনের পেছনে বসে প্রতিনিয়ত মদের আসর, জুয়ো এবং সাট্টা খেলে, আমরা বারবার এর প্রতিবাদ করেছি কিন্তু এর কোনো ফল পাইনি। পুলিশকে আমাদের জানানো হয়েছে, পুলিশকে আমরা প্রশাসনের কাছে চাই, যদি এই দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করা না হয় এবং তাদের কঠোর শাস্তি না দেওয়া হয় তাহলে আইন আইনের পথে যেমন চলবে ঠিক তেমনি পাশাপাশি আমাদের দলের কর্মীরা, এই ওয়ার্ডের কর্মীদের কিন্তু আমরা চুপচাপ রাখতে পারবো না। তার কারণ তারা যেভাবে বেড়ে উঠছে এবং মানুষের ওপর অত্যাচার অবিচার করছে, পুলিশ যদি এর সঠিক তদন্ত বা এর ব্যবস্থা না করে আমাদের কর্মীরাও কিন্তু মাথা নিচু করে বসে থাকবে না, আমরাও কিন্তু যোগ্য জবাব এর বিরুদ্ধে দিতে পারি। কিন্তু আমরা অপেক্ষা করছি, দেখি প্রশাসন কি করে। 24 ঘন্টা প্রশাসনকে সময় দিলাম, এর মধ্যে যদি দুষ্কৃতিকারী গ্রেপ্তার না হয় তাহলে আমরা আমাদের ব্যবস্থা কি করতে হয় আমরা সেটা জানব। নাম বলো। অসিত কুমার দত্ত, সভাপতি, রানাঘাট শহর তৃণমূল কংগ্রেস। রানাঘাট চার নম্বর ওয়ার্ডের তৃণমূলের পার্টি অফিস কে বা কারা পুড়িয়ে দিয়েছে পুরো সম্পূর্ণ ভস্মীভূত। অভিযোগ উঠছে বিজেপির লোকেরা এসব করেছে, কি বলবেন? এখন পার্টি অফিস পোড়াটা সত্যি দুর্ভাগ্যের ব্যাপার, দুর্ভাগ্যজনক। আমরা চাই না যে কারোরই পার্টি অফিসটা পুরুষ বা নষ্ট হয়ে যায়। আমাদের বিজেপির কোনো লোক এর সঙ্গে জড়িত নয় বা জড়িত থাকতে পারে না, আমরা এটাকে ঘেন্না করি, এটা আমাদের সংস্কৃতির রুচিতে বাঁধে। নাম বলো। আমার নাম চন্দ্রশেখর চট্টোপাধ্যায়। আমি আগে রাজ্য নেতৃত্ব ছিলাম, এখন আস্তে আস্তে জেলা নেতৃত্বে ছিলাম, এখন নতুনভাবে আমাদের সব কমিটি। ধরো ধরো ধরো,
অবকাশে ওখানে করেছে, ঘুরে বেড়াচ্ছে কি ঘটনা ঘটেছে এবং কি বলতে চাইছেন? গতকালকে রাত্রির ওই 11:30-12টা নাগাদ এখানেই বিজেপি ছেলেরা সন্ধ্যে থেকে এখানে মদ ভাঙ থেকে শুরু করে সব অপকর্মগুলো করে, তাই যাবে না, যদ্দু যেতে হবে আমরা তদ যাবো। আমরা এখন যাবো প্রশাসনকে বলবো, প্রশাসনকে তারপরে কী ব্যবস্থা নেয় দেখি, তাহলে আমরা নিজেদের ব্যবস্থা নিজেরাই নিতে হবে। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। পার্টি অফিস পুরানো হলো কেন বিজেপি রা জবাব দাও, জয় জবাব দাও। পার্টি অফিস পুরানো হলো কেন বিজেপি রা জবাব দাও, জয় জবাব দাও। বিজেপিদের কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও।